যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, এবং সকল সহযোগী সংগঠন সকল গ্রাম এবং ওয়ার্ড কমিটি যারা আজকে এখানে উপস্থিত আছেন, যারা আসেন নাই, আপনাদের মাধ্যমে, উপস্থিত সবার মাধ্যমে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বিজয়, আমাদের যে নৌকার যে বিজয়, এই বিজয় আসলে আপনাদের। আমি আপনাদের হয়ে শুধু আগামীতে দায়িত্ব পালন করব, কিন্তু এই বিজয় আপনাদের। এই বিজয়ের পরে এখন আমাদের আবার নতুন করে সূর্য যেমন প্রতিদিন নতুন ভোরে যেমন সূর্য ওঠে, তেমনি আবার নতুন ভোরের একটা সূর্য আমরা নতুন একটা দিনের জন্য আবার কাজ শুরু করব। এটাই হলো প্রকৃতির নিয়ম। এক জায়গা থেকে আমরা একই জায়গায় থাকি, কিন্তু সময়, স্থান, সবকিছুর পরিবর্তন, নতুন আলো, নতুন করে আবার জন্ম নেওয়া সবকিছু। তো আজকে আপনাদেরকে এটুকুই বলতে চাই যে আমি অসম্ভব রকমের ব্যক্তিগতভাবে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, কারণ আমাদের এই নির্বাচনটা ছিল। কথা বলেন না ভাই, আমাদের এই নির্বাচনটা ছিল সত্য এবং অসত্যের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে আপনারা জয়লাভ করেছেন, কারণ না হলে এই ষড়যন্ত্রের কাছে কাপাসিয়াবাসী মাথা নত করে নাই, পরাজিত হয় নাই। এবারও কিন্তু ঠিক যেই ধরনের ষড়যন্ত্র একটা আমাদের কাপাসিয়াতে নানা বিধি ছিল, ওইটা এক ধরনের বড় ধরনের একটা ষড়যন্ত্র ছিল। আমরা সেই ষড়যন্ত্র থেকে আপনাদের সকলের প্রচেষ্টায়, আওয়ামী লীগের প্রেমী, নৌকা প্রেমী, তাজউদ্দিন প্রেমী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাসী, আমরা সকলে, আপনাদের সকলে মিলে আপনারা যে অবদান রেখেছেন এটার জন্য কোনো তুলনা হয় না। কারণ ষড়যন্ত্রকারীরা একবার যে মোনাফেক যারা, ওরা যদি একবার কোনোভাবে সুযোগ পায় তাহলে কিন্তু আমাদের এই কাপাসিয়াটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা ছিল। কারণ আমরা সেইখান থেকে আমরা উঠে আসছি। আমি কখনোই বলবো না যে চরম ধরনের কোনো বিশৃঙ্খলা হোক, কিন্তু আমরা যেন কে আমাদের এই বর্তমান সময়ে, আমাদের চলমান সময়ে কারা আমাদের আসলে শত্রু ছিল, কারা আমাদের ষড়যন্ত্রকারী ছিল এবং কারা সত্যের পথে ছিল, সেই ব্যাপারটা পরিষ্কার রাখাটা উচিত। কারণ না হলে আমরা পথ হারাব। কারণ আমরা যদি সত্য আর মিথ্যার সংমিশ্রণ কিন্তু হয় না, সত্য সত্য, মিথ্যা মিথ্যা, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, এটা যদি আমরা না বলতে পারি তাহলে কিন্তু আমাদের পথ করা খুব মুশকিল। কারণ জামাত বিএনপিকে মোকাবেলা করা যায়, তারা চিহ্নিত শত্রু, কিন্তু মোনাফেক যারা, যারা সাথে থাকে, যারা বেঈমান, তাদেরকে চেনা কিন্তু খুব মুশকিল। সেই ষড়যন্ত্র আপনারা ভেদ করে বিজয় নিয়ে আসছেন, এই জন্য আপনাদেরকে আমি আমার আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ কাপাসিয়াটা নিয়ে অনেক স্বপ্ন, যে ধরনের চিন্তা যে আমরা দারিদ্র্যমুক্ত একটা সুন্দর সমাজ গড়ব, বিশৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা হবে, আমাদের বঙ্গদাস তাজউদ্দিন আহমদের যেরকম একটা বাংলাদেশ চেয়েছিলেন ওরকম একটা বাংলাদেশের একটা ছোট একটা উদাহরণ আমরা তৈরি করতে চেয়েছি। যে জন্য দেখেন আজকে কাপাসিয়া মানেই
মানবিক কাপাসিয়া মানে মানবিক অর্থটা সে কেউ বোঝে না মানবিক মানে হলো যেখানে বিশৃঙ্খলা নাই যেখানে মানুষে মানুষের সংঘাত নাই যেখানে টেন্ডারবাজি নাই চাঁদাবাজি নাই এরকম একটা সমাজ আমরা গড়তে চেষ্টা করেছি গত এতগুলি বছর সমাজ গড়ায় আপনারা কিন্তু সবাই ভূমিকা রেখেছেন কারণ আমি যদি চুরি চোর হইতাম তাহলে কিন্তু চোররা উৎসাহ পেত আমি যেহেতু চোর না আমি যেহেতু চুরি করি না সেহেতু চোররা কোনো উৎসাহ পায় না এবং তারাই কিন্তু আমাদের ষড়যন্ত্রের সব থেকে বড় সুবিধাভোগী কারণ ষড়যন্ত্র তারাই করে যারা যখন সুবিধা পায় না তারা মনে করে ভালোকে উৎখাত করতে হবে ঠিক যেইভাবে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং জেলখানায় বঙ্গতাজ কাজীদিন আহমদ সহ জাতীয় চাকরি থেকে হত্যা করা হয় কারণ তারা যেন বাংলাদেশটাকে আবার মাথা তুলে গড়ে তুলতে না পারে কারণ এই ষড়যন্ত্রকে বারবার কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না আমাদের আত্মীয় স্বজন এগুলি বলে বলে প্রশ্রয় দেওয়া যাবে না আপনাদের এই প্রশ্রয়টা আপনারা দিবেন না কারণ এই যে পরিশ্রম যেই ধরনের আমাদের কাজ করতে হয়েছে এটার কিন্তু তুলনা হয় না আপনারা যে এতটা কাজ করেছেন এটা কিন্তু একটা অসম্ভব একটা উদাহরণ আমি আগামীতে আমরা প্রত্যেকটা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে আমাদের ইউনিয়ন আমাদের উপজেলাকে আমরা মডেল উপজেলা করবো আদর্শ উপজেলা